আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম, খুবই গুরুত্বপূর্ণ। আবরার ফাতকে হয়তো অনেকে চিনবেন, অনেকে নাম শুনেছেন, আবার অনেকে হয়তো চিনবেন না। কিন্তু এই আবরার এমনই একজন দেশপ্রেমিক যার লেখা ও কথার কারণে জীবন দিতে হয়েছে দেশের জন্য। আবরারকে জানতে হলে আপনি আপনার দেশের ভালোবাসা জানতে পারবেন। একজন দেশপ্রেমিক কেমন হতে পারে, এরকমই একজন দেশপ্রেমিককে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে। সিনেমার নাম হচ্ছে রুম নম্বর 200/2011। আবরারকে নিয়ে চলচ্চিত্র রুম নম্বর 2011 মুক্তি পাচ্ছে 3 ডিসেম্বর। ইত্তেফাক এই রিপোর্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন আবরারকে, কি কিউট একটি ছেলে ছিল। বেদনা জাগানো এক সিনেমার নাম রুম নম্বর 2011। গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাতকে নিয়ে। 2019 সালে 7 অক্টোবর যাকে পিটিয়ে মেরে ফেলেছেন ছাত্রলীগ কর্মীরা। বুয়েটের সেই আবরার ফাতকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে এটি। এতে শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন। এর আগে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও সেটি চূড়ান্ত কিছু ছিল না। অবশেষে এটি মুক্তি পাচ্ছে আগামী 3 ডিসেম্বর। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে ছবিটির। পাশাপাশি আগামী 30 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হবে সিনেমাটি। রুম নাম্বার 2011 পরিচালক জিসানের প্রথম কিপশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমায় দৃশ্যের রিমেক করে আলোচনায় এসেছেন। এর মধ্যে আছে মনপুরা, 3 ইডিট সহ বেশ কিছু সিনেমা। জিসান আহমেদ গণমাধ্যমকে জানান, রুম নম্বর 2011 সরাসরি বায়োপিক নয়, আবরারের ঘটনা ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সব কিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি। তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আবরার ফাহাদ, অনেকেই তাকে চিনেন, তিনি একজন দেশপ্রেমিক। তার আদর্শ বহন করে আরও দেশপ্রেমিক তৈরি হবে আমাদের দেশে। আপনারা আবরার সম্পর্কে আরও ভালো করে জানুন। তো সিনেমাটি সকলকে দেখার অনুরোধ রইল, কারণ আমরা অনেক আজে বাজে সিনেমা দেখি, সময় নষ্ট করি। কিন্তু এই সিনেমার মাধ্যমে একজন দেশপ্রেমিককে আমরা জানতে পারবো, তার কাহিনী, তার চরিত্র, তার জীবন সব কিছু জানতে পারবো। যারা আপনাকে চিনেন না, তার সম্পর্কে জানেন না, এই সিনেমাটি দেখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।